তো বন্ধুরা, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এবং সুপারভাইজার পদের যে ক্লাস, ফ্রি ক্লাসগুলো আমি তোমাদের দিচ্ছি, তার নবম পর্ব কিন্তু আজকে করাতে যাচ্ছি। তো আজকের পর্বটি হয়তো তোমরা দেখে অনেকেই ভাববে যে আজকের পর্বটি এত সিম্পল, এটা মানে কি করে কি হলো। তো আসলে দেখো, মানে এটা সিম্পল হতে পারে, কিন্তু এই বিষয়টাকে তোমরা মানে সোজাসুজিভাবে নেবে না, একটু সিরিয়াসভাবে নেবে। কারণ আজকে যে ক্লাসটা করাতে যাচ্ছি সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণভাবে থাকছে, যেহেতু পরীক্ষাতে ইংরেজি ভাষা এবং ইংরেজির সাধারণ জ্ঞান, সাধারণ পরিবর্তন, এই তিনটে বিষয়কে মিলিয়ে 20 নম্বরের প্রশ্ন থাকবে। তো আজকে সাধারণ জ্ঞানের একটি পর্ব তোমাদের আমি দিতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক পর্বটি। তো মানে ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলতে চাই যে আমি এখন থেকে কিন্তু চেষ্টা করব যে রেগুলার বেসিস তোমাদের এই ধরনের ফ্রি ক্লাসগুলো তোমাদের দিয়ে যাওয়ার। কারণ তোমরা বুঝতেই পারছো যে কতটুকু চাপ রয়েছে। তো তোমরা কি করবে, তো আমি যে রোজ রোজ যে ক্লাসগুলো যতটুকুই দেবো, তোমরা চেষ্টা করবে ডেলিটা ডেলি কমপ্লিট করে নেওয়ার, ঠিক আছে? কেমন? তো চলো শুরু করি আজকের পর্ব। তো তোমরা দেখতেই পারছো, বেশি নতুন করে কিছু বলার দরকার নেই। তো আজকের পর্বে আমরা কি জানবো, আজকে আমরা জানবো কিছু ফ্রুইট, মানে কিছু ফলের ইংরেজি নাম। হ্যাঁ, আমরা অনেকেই অনেক পর্ব মানে ফলের যে নাম সেটা আমরা জানি, কিন্তু এমন কিছু কিছু ফল রয়েছে যেগুলোর নাম আমরা জানি না। তো যাই হোক, আজকে মানে আর কি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, বেশি কোয়েশ্চেন অ্যাড করতে পারিনি। তো চেষ্টা করব এই বিষয় নিয়ে আরও কয়েকটা কোয়েশ্চেন দেবো পরবর্তীতে, আরও মানে তোমাদের একটু বেশি বেশি করে কোয়েশ্চেন দিয়ে অ্যাড করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক, বক বক অনেক করে নিয়েছি। তো আমরা প্রথমেই দেখে নেবো যে পেয়ারা, পেয়ারার ইংরেজি কী। পেয়ারার ইংরেজি হচ্ছে গুয়াভা। তো আমের ইংরেজি সবাই জানো ম্যাঙ্গো। এবং পেঁপে, পেঁপের ইংরেজি কি, পেঁপের ইংরেজি হচ্ছে পাপায়া, PAPAYA, পাপায়া। এবং জলপাই, জলপাই তো তোমরা অনেকেই মানে ভালোবাসো এবং খাও, তো জলপাইয়ের ইংরেজি হচ্ছে অলিভ, অলিভ। এবং অলিভ অয়েল যেটা রয়েছে সেই অলিভ অয়েলটা কিন্তু সবাই ইউজ করো। তো এবার হচ্ছে এই অলিভ অয়েল মানেই হচ্ছে জলপাইয়ের তেল, তো জলপাই মানেই হচ্ছে অলিভ, জলপাইয়ের ইংরেজি হচ্ছে অলিভ। তো এবার দেখো আরও একটা যেটা বিষয় রয়েছে, খেজুর। তো খেজুরের ইংরেজি কি, ডেট, ডেট মানে হচ্ছে খেজুর। তো আনারসের ইংরেজি হয়তো অনেকেই জানো, যেটা হচ্ছে পাইনঅ্যাপল। এবং বাতাবি লেবুর যে ইংরেজি সেটা হচ্ছে সাইট্রন, সাইট্রন মানে হচ্ছে বাতাবি লেবু। এবং তরমুজের যে ইংরেজি রয়েছে সেটা হচ্ছে ওয়াটারমেলন। এবং কমলা লেবুর ইংরেজি তোমরা অনেকেই জানো, সবাই জানো হয়তো, অরেঞ্জ। এবং আঙুরের যে ইংরেজি সেটাও তো হয়তো তোমরা জানো, গ্র্যাফ। এবং ডালিম, ডালিমের যে ইংরেজি সেটা দেখো সেটা কি রয়েছে, পমিগ্রানেট। এবং কলার ইংরেজি সবাই জানো, ব্যানানা। এবং নারিকেলের যে ইংরেজি সেটাও জানো, কোকোনাট। এবং কামরাঙ্গা, কামরাঙ্গার যে ইংরেজি হচ্ছে হচ্ছে কারামবোলা। এবং কুল, কুলের ইংরেজি যেটাকে বরাইও বলা হয়, তার ইংরেজি হচ্ছে প্লাম। তো তোমরা আজকে তোমাদের এই 15টি আমি কোশ্চেন দিলাম এবং অ্যান্সার দিলাম, তোমরা এগুলোকে সলভ করে নাও। আমি তোমাদের বলেই দিয়েছি যে ব্যস্ততার কারণে আমি বেশি কোশ্চেন আজকে অ্যাড করতে পারিনি। যাই হোক, তো চেষ্টা করব পরবর্তী যে পার্টগুলো তোমাদের দেব সেগুলোতে আরও অনেক বেশি বেশি কোশ্চেন অ্যাড করার। তো চলো, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক রয়েছে, এই PDFটি তোমরা ডাউনলোড করে পড়া শুরু করে দাও। পরবর্তী পার্ট কিন্তু আমি খুব রেগুলারলি বেসিস মানে আর কি তোমাদের পরবর্তী পার্টগুলো দেওয়ার চেষ্টা করব। তো তুমি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নিও, কারণ এই ধরনের পরবর্তী ভিডিওগুলো কিন্তু আমি অবশ্যই দিচ্ছি, রেগুলারলি দেওয়ার চেষ্টা করব। তো সেগুলো যেন মিস না করতে হয়, তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদেরও শেয়ার করে দেখার সুযোগ করে দেবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।